আজকের ভিডিওটি ভাই যতটাই লম্বা হয়ে যাক না কেন কোনো একটা পার্টকে মিস করবেন না কোনো পার্টকে মিস না করে ভাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটা আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে একদম সঠিক শুনেছেন তো দেখুন আপনারা থাম নেলে যেটা দেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলকে ওপেন করে থাকেন বা আপনি ওপেন করবেন ভাবছেন তাহলে ভাই দেরি না করে আজকের ভিডিওটি দেখার পর থেকে আজকে আপনি ইউটিউব চ্যানেলটি ওপেন করুন এবং আপনি যদি অলরেডি ইউটিউব চ্যানেল ওপেন করে থাকেন তাহলে ভাই আজকের ভিডিওতে আমি যে ক্যাটাগরিটা সম্বন্ধে বলবো এই ক্যাটাগরির ওপরে আপনি ভিডিও আপলোড করুন শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে আপনি চাইলে একটা ভিডিও ভাই আপলোড করে আপনি হয়ে যেতে পারেন রাতারাতি ভাইরাল এবং আপনার চ্যানেল মনিটাইজেশন পর্যন্ত হয়ে যেতে পারে আপনি কাল থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যেতে পারে একদম সঠিক শুনেছেন ভাই তো চলুন ভাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি একটা পার্টও মিস করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আবারও আমি আপনাদেরকে বলছি লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে দেখুন আমি কোনো অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করি না আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন দাদা এখনও তো ইনকাম শুরু হচ্ছে না তো দেখুন একটু জার্নি আপনাকে করতে হবে আমি কোনো অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও দিই না যে এই অ্যাপ্লিকেশনটা ভাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এখানে ওখানে আপনার ফ্রেন্ডকে একশো টাকা সেন্ড করুন আর আপনি পাঁচ টাকা ক্যাশব্যাক হয়ে যান ওই পাঁচ টাকা দু টাকায় ভাই এখনকার দিনে সংসার চলে না তো যার জন্য ভাই আমি একটা প্যাসিভ ইনকামের আপনাদেরকে রাস্তা দেখাতে চাইছি যেখান থেকে আপনাদের পুরো ফ্যামিলিটা আপনার উপরেই ডিপেন্ড করে থাকবে তার জন্য ভাই একটু কষ্ট করতেই হবে একটু চেষ্টা করতে হবে এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনারা পিছনের ভিডিও আমার চেক করে দেখতে পারেন এক বছর আগে ভাই আমি এই চ্যানেলটা ওপেন করেছি হার্ড জার্নি ভাই একটা একটা ভিডিও আপলোড করার পর করতে 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 আজকে আমি পাঁচ মাস এই পাঁচ মাস ধরে ভাই এই চ্যানেল থেকে আমি আর্নিং করছি তো যার জন্য ভাই একটা লং জার্নি ছিল আমার তবে আমি সাকসেসটা পেয়েছি আপনারাও ভাই সাকসেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র একটু চেষ্টা করুন তো এখন দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসার পর থেকে এসব কাজগুলো ভাই একদম অনেক সহজ হয়ে গেছে আমাদের কাছে আগে কিন্তু এটা ছিল না আগে প্রতিটা মানুষ এক বছর দু বছর পাঁচ বছর হার্ড জার্নি করার পর তবে যে সাকসেস হতো কিন্তু ভাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসার পর থেকে এতটাই সহজ হয়ে গেছে আপনি চাইলে ভাই রাতারাতি ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারবেন তো চলুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও না করে সম্পূর্ণ দেখুন তো চলুন এবার আমি স্ক্রিন রেকর্ডটা এখানে অন করে দিচ্ছি আপনারা দেখছেন স্ক্রিন রেকর্ড আমি অন করে দিয়েছি তো এবার সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখা ইউটিউবটা আমি ওপেন করেছি দেখুন এখানে ইউটিউবে সার্চ করছি দেখুন আমি ক্রাইম হাব এই যে চ্যানেলটা ভাই দেখুন ক্রাইম হাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি দেখছেন আপনারা নটা ভিডিও শুধুমাত্র পোস্ট করেছে ভাই নটা শুধুমাত্র ভিডিও পোস্ট করেছে সাবস্ক্রাইবার কত দেখছেন ভাই চৌষট্টি পয়েন্ট সেভেন মানে চৌষট্টি হাজার সাতশো মানে বুঝতে পারছেন চৌষট্টি হাজার সাতশো সাবস্ক্রাইবার রয়েছে শুধুমাত্র নটা ভিডিও পোস্ট করেছে তো এই ভিডিওতে কি এমন দিয়েছে ভাই যে নটা ভিডিও পোস্ট করার পরে এত সাবস্ক্রাইবারস হয়ে গেছে এবং ভিডিওর ভিউজগুলো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন একশো একচল্লিশ কে রয়েছে উনিশ মিলিয়ন ভিউজ রয়েছে তো এরকম ভাবে ভিউস গুলো রয়েছে ভাই তো এবার আমি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এখন সব থেকে ভাইরাল যে টপিকটা কিছুদিন আগে ছিল দেখুন কলকাতার কেস তো এটাকে আমি আমি প্লে করছি সাউন্ডটা একটু অফ করে দিচ্ছি দেখুন এবার আমি ভিডিওটা প্লে করছি কিছুই ব্যবহার ব্যবহার করেনি ভাই শুধুমাত্র শুধুমাত্র করেছে আর এখানে দেখতে পাচ্ছেন এক মাস আগে আপলোড করেছে উনিশ মিলিয়ন ভুইস তো চলুন এবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে আপনারা কিভাবে এরকম চ্যানেলকে ওপেন করে শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে নিতে পারবেন রাতারাতি এআইএর সাহায্য নিয়ে মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নিয়ে এবার দেখুন একটা কথা বলি আপনাদেরকে এই যে ভিডিওগুলো ভাই এই যে কপি পেস্ট ভিডিও আপনারা হয়তো ভাবেন যে কপি পেস্ট ভিডিও ভাই এভাবে চ্যানেল মনিটাইজেশন হয় না বা এভাবে আর্নিং করা যায় না কপি পেস্টের ভাই দু ধরনের ব্যাপার রয়েছে একটা হচ্ছে অন্যের ভিডিওকে হুবহু ডাউনলোড করে কিছু পরিবর্তন করে নিজের চ্যানেলে আপলোড করা সেটা একটা কপি পেস্ট আর দ্বিতীয় একটা ধরন হলো কপি পেস্টের ধরন হলো নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপলোড করুন তাহলে ভাই এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে আপনার চ্যানেল সারা জীবন চলতে থাকবে তো এই যে ভিডিওগুলো দেখুন এই যে ফটোজকে ব্যবহার করে শুধুমাত্র দেখুন এক রাতারাতি ভাইরাল হয়ে গেছে নটা ভিডিও পোস্ট করেছে চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার উনিশ মিলিয়ন ভিউজ রয়েছে রাতারাতি চ্যানেল মনিটাইজেশন ভাই তো এবার আপনারা যখন চ্যানেলটা ওপেন করেছেন বা ওপেন করবেন ভাবছেন আজকেই আপনারা ওপেন করুন তো সবসময় মাথায় রাখতে হবে আপনাদেরকে আমরা যে ভুলটা করি প্রায় ইউটিউবারই এই ভুলটাই করে নিজের ইচ্ছা মতো চ্যানেল ওপেন করে ভাই টপিক আপলোড করে নিজের ইচ্ছা মতো টপিকের উপরে ভিডিও আপলোড করে এটা সব থেকে রং প্রসেস ভাই একদম কারণ আপনাকে সবসময় চেষ্টা

আমি যেভাবে বলছি ভাই সেইভাবেই এখানে দেখুন ক্রম ব্রাউজারটি ওপেন করেছি ডেস্কটপ সাইডটাকে আমি কেটে দিচ্ছি তো এখানে শুধুমাত্র সার্চ করবেন বিগ দেখুন আমি যেরকম সার্চ করছি বিগ ক্রাইম দেখুন এখানে একটা চলে এসছে দেখুন আর্টিকেল বিগ ক্রাইম রিয়েল স্টোরি ডিটেলস ইন হিন্দি বুঝতে পারছেন এই যে অপশনটা এটার উপর আমরা ক্লিক করব তো এখানে দেখুন একটা বিগ ক্রাইমের এখানে দেখুন একটা মানে ওয়েবসাইট চলে এসছে ক্রাইম তাক মানে আপনি ক্রোমে শুধুমাত্র সার্চ করবেন বিগ ক্রাইম রিয়েল স্টোরি ডিটেলস ইন হিন্দি হিন্দিটাই আপনি সার্চ করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ওয়েবসাইটে দেখুন ক্রাইম থাক চলে এলো আনসলভড কেস ক্রাইম নিউজ মানে অনেক আনসলভড কেস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি ভাই তো সেই কেসগুলো নিয়ে সেই কেসগুলো নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভাই আপনার মিলিয়নের ওপরে ভিউজ যাবে আগে কিন্তু এসব জিনিস ছিল না ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না মানুষকে হার্ড জার্নি করে সাকসেস পেতে হতো কিন্তু এখন ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে

ক্লিক আমরা তো ভাই হিন্দি জানি না বলে একটা অপশন এই টেন্টে শুধুমাত্র ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো বাংলাতে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাতে ভাই চলে এসেছে এবার আমাদেরকে কি করতে হবে না ভাই এটাকে আপনাকে স্ক্রিনশট করলে হবে না কারণ এটা নিউজ ফর্মেটে আছে এই যে নিউজটা দিয়েছে এটা নিউজ ফরম্যাটে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে এটাকে স্ক্রিপ্ট ফরম্যাটে চাই আপনি কারণ ভিডিও ক্রিয়েট করবেন আপনাকে একটা স্ক্রিপ্ট চাই তো এই যে নিউজ ফরম্যাটটাকে এটা আমাদেরকে কনভার্ট করতে হবে স্ক্রিপ্ট ফরম্যাটে তো কি করবেন এবার তো এই যে দেখুন পুরো ডিটেলস কাহিনীটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে স্ক্রল করে গেলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে প্রথম থেকে আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি স্বামী তার স্ত্রীকে মাদকাসক্ত করেছে ফ্রান্সে একটি চাঞ্চল্যকর ঘটনার প্রকাশ সেখানকার পুলিশ এবং জনসাধারণ উভয়কেই হতবাক করেছে এটা কিন্তু নিউজ ফরম্যাটে রয়েছে তো আমরা কি করবো ভাই এগুলোকে আমরা কপি করবো তো কপি করবেন কিছু কিছু করে এখানে দেখুন এখান থেকে থেকে আমি নেব এই যে এখান থেকে আমি টেনে এটাকে নারী পর্যন্ত নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এই কপি অপশানে আমরা ক্লিক করব কপি অপশানে ক্লিক করার পর আমরা কি করবো প্রতিটা ফোনে ভাই নোটপ্যাড থাকেই থাকে আপনার ফোনে যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে একটি নোটপ্যাডকে ডাউনলোড করে নেবেন তো আমরা চলে যাচ্ছি এবার নোটপ্যাডে তো এই এই যে যে দেখুন এখানে আমার করি রয়েছে আমি ওপেন করে দিয়েছি প্লাস আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এবার আমরা পেস্ট করার পর কি করবো আবার আমরা চলে যাব সেখানে এই নিউজে আবার একটু স্ক্রল করে যাবেন এর পরের যে স্টেপটা রয়েছে এই যে স্টেপটা দেখুন এখানে আমরা এটা কপি করব। কপি করার পর দেখুন এটা কপি করে নিলাম আবার আমরা চলে যাব নোটপ্যাডে এই যে এই জায়গাটাতে আমরা এসে পেস্ট করে দেবো তো এইভাবে আপনাকে পুরো নিউজটাকে কপি করে করে পেস্ট করে দেবেন নোটপ্যাডে ঠিক আছে নোটপ্যাডে পেস্ট হয়ে গেল আমি জাস্ট ভাই দুটো স্টেপ আপনাদেরকে কপি পেস্ট করে দেখাচ্ছি আপনারা পুরো নিউজটাকে কিন্তু করবেন পুরো নিউজটাকে কপি করে এখানে পেস্ট করবেন এবার আমরা কি করব আমাদেরকে এটা স্ক্রিপ্ট ফরম্যাটে চাই ভাই এটা নিউজ ফরম্যাটে রয়েছে তো যাই হোক এবার আমরা কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা কি করব ভাই এবার সরাসরি চলে যাব আমরা চ্যাট জিপিটি তো এখানে দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এর আগেও বলেছি ভাই ট জিবিটি অবশ্যই ইনস্টল রাখবেন ফোনেতে

করে গেছি নিউজটা বা মানে মানে নোটবুকেতে সেটাকে আমরা পুরোটাই এখান থেকে কপি করে নেবো দেখুন এটা আমরা পুরোটাই এখান থেকে কপি করে নিচ্ছি সিলেক্ট অল করে দিচ্ছি এটাকে পুরোটাই আমরা কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে শুধুমাত্র এই কোটেশনের পাশে এটা আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর আর একটা কোটেশন দিয়ে আমরা এটাকে লক করে দেবো ঠিক আছে আমাদের কাজ পুরো কমপ্লিট এবার দেখুন এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নে শুধুমাত্র ক্লিক করে দেবেন ক্লিক করার পর ভাই আপনার সামনে ওই নিউজ ফরম্যাটটা আপনার সামনে কীভাবে চলে এলো স্ক্রিপ্ট ফরম্যাটে চলে এলো তো এবার দেখুন এখানে ইংলিশে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে পুরো কাহিনীটা ভাই ইংলিশে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে কিন্তু এটা আমাদের ভাই ইংলিশে তো দরকার নেই আমরা বাংলাই ভিডিও বানাবো তাহলে এটা আমাদেরকে বাংলাই দরকার রয়েছে এবার আমরা ছবি কোথা থেকে তুলবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে পুরোটাই দিয়ে দিয়েছে শুধুমাত্র এখানে জাস্ট আপনারা লিখবেন টেল আস টেল আস বাংলা দিয়ে আবার এরোতে আমরা ক্লিক করে দেব এবার দেখুন পুরো আপনার সামনে বাংলায় কিন্তু চলে এসছে শিরোনাম মানে টাইটেল আপনাকে ভিডিও টাইটেলটা কি দিবেন সেটাও পর্যন্ত দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি ভাই আপনাকে পুরো দেখুন এখানে দিয়ে দিয়েছে টাইটেলটা ভাঙা বিশ্বাস ফ্রান্সের একটি চাঞ্চল্যকর ঘটনা এটা আপনি টাইটেল দিবেন এবার আপনার সামনে দেখুন পুরো স্টোরিটা ভাই পুরো স্টোরিটা কিন্তু আপনার সামনে লিখে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রান্সের একটি ছোট্ট শহরে এমন একটি ঘটনা উন্মোচিত হলো, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিল এটি এমন একটি ঘটনা যা বিশ্বের সবচেয়ে পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে ভেঙে দেয় মানে এটা ছিল ভাই নিউজ ফর্মেটে এটা আমরা কনভার্ট করলাম স্ক্রিপ্ট ফর্মেটে তো এবার কি করব আমরা ভাই এবার আমাদেরকে ইমেজ সম্পর্কে তুলতে হবে এই ধরনের রিলেটেড মানে আপনাকে যে ফ্রান্সের ঘটনার এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঘটনাটা ঘটেছে সেই পিকচার গুলি আপনাকে দিতে হবে এরকম কোনো মানে নাই ভাই সেই রিলেটেড পিকচার স্বামী স্ত্রীর যে এই ধরনের একটা রেপ কেস বা এই ধরনের দেখতে পাচ্ছেন এই যিনি যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ধর্ষণ শিখ এই ধরনের রিলেটেড ছবিকে আমরা ডাউনলোড করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর সাহায্য নিয়ে তো এবার ছবিগুলো ভাই আমরা কোথায় পাবো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছবিগুলো ভাই কিভাবে পাবেন তো দেখুন আমি যেরকম পেস্ট করছি আপনারা সেরকমই পেস্ট করবে এই যে আমাদের কাছে মানে নিউজ ফরম্যাট থেকে স্ক্রিপ্ট ঠিক তার নিচে এটাকে কাট করবেন না ভাই তার নিচেই আপনারা পেস্ট করবেন দেখুন আমি পেস্ট করে দিয়েছি এখানে আমি কি লিখেছি রাইট দা ইমেজেস প্রম্পট অফ এভরি সিন অফ দা অফ দ্য আটটা কাট করে দিচ্ছি দেখুন এখানে দেখুন যে রকমটি আমি এখানে লিখেছি রাইট দ্য ইমেজেস প্রম্পট অফ এভরি সিন অফ দ্য স্টোরি মানে এই যে স্টোরিটা আমাদেরকে দিল তার প্রত্যেকটা সিনের ছবি আমরা চাইছি এবার এই অ্যারোতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর দেখুন ওই যে স্টোরিটা আমাদেরকে দিয়েছে ঠিক সেই রিলেটেড কিন্তু ইমেজ অনেক কটা দিয়ে দিয়েছে দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এরকম কিন্তু চলে এসেছে সাত নম্বর আট নম্বর মানে ঠিক ওই রিলেটেড ইমেজ তো এখানে দেখুন এবারে এগুলো কিন্তু প্রত্যেকটাই ছবি এই প্রথমে আমরা কি করব এক আমি কপি করছি এই যে এক নম্বরটা এটাকে প্রেস করে একটু হোল্ড করবেন সিলেক্ট টেস্ট চলে এলো এক নম্বরটা আমরা কপি করবো প্রথমে এটা আমরা কপি করে নিলাম ঠিক আছে এখানে দেখুন আমি এটা কপি করে নিচ্ছি সমস্ত ভাই আপনাদের সামনেই করছি শুধুমাত্র একটু ওয়েট করে ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে এই দেখুন এটা আমরা কপি করে নিলাম কপি করার পর ভাই এবার আমরা এই ছবিটা কি করে পাবো এটা আমরা কপি করে নিয়েছি এখানে দেখুন আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন দেখুন ডেকো হেয়ার দেখুন এই যে আছে ডেকো হেয়ার এ আই এটার উপরে ক্লিক করবেন দেখুন এখানে ডেকো হেয়ার এ আই নিচে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডেকো হেয়ার এ আই এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ভাই স্টার্ট ফর ফ্রি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার যে ইমেল অ্যাড্রেস হয়েছে সেই ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপটা করে নেবেন তো আমার এখানে দেখুন আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি দুটো ইমেল আইডি চলে এসেছে আমি এটা দিয়ে আমরা এটা সাইন ইন করে নিচ্ছি আমি তো এখন কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পরই যখনই সাইন ইন করে নেবেন আপনার সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু ঠিক আছে এটাকে আপনি চাইলে ক্লেম করে নিতে পারেন আবার নাও করতে পারেন কাট করে দিতে পারেন তো যাই হোক এটা আমরা ক্লোজ করে দিলাম তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে ভাই এবার সেকেন্ড নম্বরে অনেক কটা দেখতে পাচ্ছেন এরকম জিনিস চলে এসেছে ফর্ম্যাট চলে এসেছে সেকেন্ড নম্বরে

পেস্ট করার পর ভাই আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখুন ওই রিলেটেড এর ইমেজ কিন্তু দিয়ে দিবে আমরা যেটা কাহিনীতে পড়লাম ভাই একটা সুনসান জায়গা তো এখানে দেখুন কত রকম চলে এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে ভাই মানে এই ইমেজ গুলো দেখুন এখানে সেভ বলে অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করলে ভাই এটা আপনার সেভ হয়ে যাবে একদম হাই রেজুলেশন সে তো চলুন এটা আমি দেখিয়ে দিলাম এবার আমি কি করব আর একটা আমি আপনাদেরকে পিকচার দেখিয়ে দিচ্ছি এটা আমরা কাট করব দেখুন পুরোটা আমি কাট করে দিচ্ছি দেখুন এটা আমি পুরোটাই কাট করে দিলাম এবার আমরা কি করব এক নম্বরটা আমরা নিয়েছিলাম এবার নেব আমরা দু নম্বরটা দু নম্বরের ছবি চাই মানে এক নম্বরের আপনারা দু চারটে পিকচারকে ডাউনলোড করবেন এটাকে কপি করলাম কপি করার পর আবার আমরা এটাকে এখানে পেস্ট করবো পেস্ট করার পর দেখুন এবার ওই রিলেটেড মানে দু নম্বরটা যেটা ছিল সেই রিলেটেড দেখুন পিকচার দিয়ে দিয়েছে দেখুন এখানে এইভাবে আপনাকে পিকচারগুলোকে কিছু কিছু ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিলেন ডাউনলোড করার পর ভাই আমরা যেটা জানি এই যে সেভ অপশানে ক্লিক করলাম এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তো এইভাবে ভাই আপনাকে সেভগুলো করে নিতে হবে সেভ করার পর ভাই আপনাকে কি করতে হবে ওই যে স্টোরিতে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে যেখানে আমাদের স্টোরিটা আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে দেখুন পুরো স্টোরিটা কিন্তু দিয়ে দিয়েছে তো এবার আমরা কি করবো এখানে থেকে আমি এটা করছি এটা আমি স্ক্রিনশট করে নিচ্ছি দেখুন এই যে দেখুন একসাথ পর্যন্ত হয়ে গেল স্ক্রিনশট আপনারা দু তিনটে পুরো স্টোরিটা কিন্তু এইভাবে আপনারা স্ক্রিনশট করে নেবেন এখানে আমি স্ক্রিনশট করে নিলাম এবার আমরা কি করবো ভাই এডিটর সফটওয়্যার আমরা সবাই জানি ইনশট তো রয়েছেই রয়েছে ইনশট ওপেন করবো এই যে দেখুন ভিডিও অপশানে ক্লিক করবো নিউ অপশানে ক্লিক করবো ওই যে ফটোগুলো আমি আমি তো একটা ফটোই ডাউনলোড করেছি ভাই আপনারা অনেক ফটো আপনাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে তো যাই হোক আমি যেরকম কিছু কিছু ইমেজকে আমি লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য তো এখানে দেখুন আমি ইমেজগুলোকে দিয়ে দিয়েছি এটা আমি ক্যানভাসে সিক্সটিন ইস টু নাইন করে দিচ্ছি দেখুন এরকম যেরকম করে দিয়েছি আমি এবার আপনারা কি করবেন দেখুন এটা এটা কিন্তু ওই রিলেটেড ইমেজ নয় গো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি তো দেখুন এটা আমি ক্যানভাসে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার আমরা কি করবো ভাই ওই যে স্ক্রিনশটগুলো গুলো আপনাকে তো পরে শোনাতে হবে তো আপনাকে পরে যখন শোনাবেন ভাই আপনি যখন এই ভয়েস ওভারটা দেবেন জায়গাটা যেন একদম নির্জন হয় ভাই এবং আপনাকে খুব সুন্দর করে কিন্তু বলতে হবে ওই যে আমি আপনাদেরকে চ্যানেলটা দেখালাম ক্রাইম হাব শুধুমাত্র ফটোজকে ব্যবহার করে ইমেজকে ব্যবহার করে পিছনে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছে উনিশ মিলিয়ন ভিউজ এবং আপনারা এই যে আনসলভ কেসগুলো দেখালাম এই টপিকের উপরে যদি ভিডিও আপলোড করতে পারেন এক সপ্তাহের মধ্যে ভাই আপনার ভিডিও ভাইরাল হবে তো এবার কি করবেন এই যে পিআইপি অপশনটা পিআইপি অপশান আমরা ক্লিক করবো ওই যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছিলাম প্রথম স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন শুধুমাত্র পড়ার জন্যে টেনে বাড়িয়ে নিলেন এখানে দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিলাম এবার আমরা কি করবো ভাই এটাকে একটু টেনে বাড়িয়ে দেবেন যতটা পড়তে ভাই আপনাদের সময় লাগবে তো এখানে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিলাম এবার এটাকে ওকে করব এখানে দেখুন একটা অপশন পাবেন অডিও বলে অডিও অপশনে ক্লিক করলাম এই যে রেকর্ড বলে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড অপশনে ক্লিক করে আমি ছোট্ট একটা ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখনো দু সেকেন্ড এক সেকেন্ড স্টার্ট ফ্রান্সের একটি ছোট্ট শহরে এমন একটি ঘটনা উন্মোচিত হল যা পুরো দেশকে স্তম্ভিত করে দিল এটি এমন একটি ঘটনা যা বিশ্বের সবচেয়ে পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে ভেঙে দেয় এখানে দেখুন আমি এটা দিয়ে দিলাম তো আপনার যখন এটা বলা হয়ে যাবে তখন আপনি কি করবেন স্ক্রিনশটটা পিআইপি অপশনে যাবেন এখান থেকে এটা কাট করে দেবেন কাট করে দিয়ে আপনি আবার সেকেন্ড যে স্ক্রিনশটটা নিয়েছেন সেখান থেকে আপনার বলতে শুরু করবেন তো এখানে দেখুন আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যেটা বললাম দেখুন একটি ছোট্ট শহরে এমন একটি ঘটনা উন্মোচিত হলো যা পুরো দেশকে স্তম্ভিত করে দিল এটি এমন একটি ঘটনা যা বিশ্বের সবচেয়ে পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে ভেঙে দেয় ঠিক আছে এইভাবে ভাই ভিডিওটি আপলোড করে দেখুন তারপরে কমেন্ট সেকশন এসে কমেন্ট করবেন তো চলুন আজকে ভিডিওটা ভাই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন ডিস করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে এ পর্যন্তই